ওই যে ঘর হয়নি বলে বলছে দিতে হবে, দিয়ে ঘর বয়ে গেছে, দিয়ে বলছে কত টাকা নিয়েছিল? 75,000। কত দিন আগে নিয়েছিল? 5 বছর। হ্যাঁ, বিশু দিয়ে বলছে আর হচ্ছে ঘর হবে, ঘরের টাকা তুলে ফুরা করেছ, 5,000 টাকা ফুরা হয়ে গেছিল, দিয়ে ফুরা করছে আর হচ্ছে হেলা টেনে নিয়ে যাবো, ঘর বয়ে গেছে, হেলা টেনে নিয়ে যাবো নাহলে টাকা দাও। আবার স্কুলে মিটিং ডেকেছে, বলছে বাথরুম নাই তোমাদের, বাথরুম হচ্ছে স্কুলের বাথরুম দেখাবে, বলি কেন স্কুলের বাথরুম দেখাতে যাব? হ্যাঁ, বলছে কেন দেখাবে নি, তুমি মিটিং এ জুটা নি, তুমি ঘরকে যাও, এরকম করে বলছে। কে বলছে? বিশু মুর্মু। উনি কে? তৃণমূলের নেতা। যে সব টাকা পয়সা যে ওরা সব যে অ্যাকাউন্ট ফাউন্ট চুরি তো তো নিজেরা সব দখল করে নিয়েছিল, দিয়ে টাকা তুলে নিল বাড়ি থেকে, ঠিক আছে, ওরা নিজেরা। হ্যাঁ, ওইটা হয়ে গেলো, ঠিক আছে, ওই 5 বছর। কত জনের? 72। 72 72 জন টাকা কি নিয়ে নিছে? হ্যাঁ, একদম। কারা নিয়ে? অলরেডি ওই নবকুমার মুর্মু, বিশ্বজিৎ মুর্মু, সাধন মুর্মু। একারা? এরা হচ্ছে তৃণমূলের আগে গত ওরা নেতা নেতৃত্ব ছিল, তার সঙ্গে আবার সঞ্জয় পায়, সঞ্জয় পান, বিকাশ পান আর আনন্দ দলের ওরা জড়িত আছে ওদের সাথে।